কতটা ভালোবাসলে সব্যসাচী হওয়া যায়। হাইরে ভালোবাসা, সোশ্যাল মিডিয়ার পাতায় পাতায় এখন শুধু সব্যসাচীর ভালোবাসা। আর সব লড়াই শেষ করে চলে যাওয়া ঐন্দ্রিলা, ঐন্দ্রিলাকে হারিয়ে যে অবস্থা সব্যসাচী চৌধুরীর। কালো টি শার্ট, মুখে একগাল দাড়ি, উস্কো খুস্কো চুল, থমথমে মুখ, ভিতরটা ফেটে গেলেও নিজেকে শক্ত করে রেখেছেন সব্যসাচী। ঐন্দ্রিলার পরিবারকে সামলাচ্ছেন। হাসপাতাল থেকে যখন অভিনেত্রীর দেহ বের করে তার বাড়ি ও টলিউডের টেকনিশিয়ান স্টুডিওতে নিয়ে যাওয়া হয়, তখন তিনি সামনে আসেননি। তবে কেওড়াতলায় গিয়ে নিজের হাতে নামালেন গাড়ি থেকে। এবারেও বান্ধবীর পাশ ছাড়েননি। আসলে শেষ মুহূর্ত অবধি পাশে থাকার অঙ্গীকার যে দেওয়াই ছিল। রবিবার 20 নভেম্বর দুপুরে হাওড়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। সব্যসাচী তার প্রিয়তমাকে শেষ বিদায় জানালেন খুব যত্ন করে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটা ভিডিওই দেখা যাচ্ছে, তিনি ঐন্দ্রিলার পা নিয়ে নিজের কপালে ঠেকাচ্ছেন, তাতে চুমু খাচ্ছেন। এরপর মাথার কাছে বসে খুব যত্ন নিয়ে চন্দন পরিয়ে দিচ্ছেন কপালে, যা দেখে চোখের জল আটকাতে পারেননি অনেকেই। সব্যসাচী ঐন্দ্রিলাকে যে এভাবে দেখতে হবে তা বোধ হয় কেউ স্বপ্নেও ভাবেনি। 24 বছরের মেয়েটা সত্যি ফাইটার, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে গিয়েছেন। শেষ কয়েকটা দিন বারবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, তবে রবিবার 20 নভেম্বর দুপুরের দিকে আসা অ্যাটাকটা আর সামলানো গেল না। দুপুর 12:59 মৃত্যু হয় তার। তবে ঐন্দ্রিলারা এত সহজে হারিয়ে যান না, তার রবিবার ফের প্রমাণ করেছে মানুষ। হাজার হাজার মানুষের চোখের জল ছিল তার জন্য, অগণিত ভক্ত এসেছিল প্রিয় মানুষটাকে একবার দেখতে, একবার ছুঁতে। পরিবারও সেভাবে বাধা দেয়নি কাউকে, মানুষ এসেছে, ফুল দিয়েছে, অকাতরে চোখের জল ফেলেছে। চির শান্তির দেশে যাতে মেয়েটা খুব ভালো থাকে, মন থেকে সবাই সেটাই প্রার্থনা করেছে। প্রসঙ্গত 1 নভেম্বর ব্রেন স্ট্রোক হয় অভিনেত্রীর। এরপরই তাকে হাওড়ার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অপারেশনও, কিন্তু সংক্রমণ বাড়তে থাকায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়। রবিবার 20 নভেম্বর দুপুরে সবাইকে কাঁদিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মাঝে কদিন সুস্থতার দিকে এগোলেও শেষ পর্যন্ত লড়াইটা হেরেই গেলেন ফাইটার ঐন্দ্রিলা। গত বুধবার তার কার্ডিয়াক অ্যারেস্ট হয় পরপর দুবার। মাঝে খবর ছড়িয়ে যায় যে তিনি আর নেই, তখন তার বন্ধু সব্যসাচী জানান এই খবর মিথ্যে। শুক্রবার তার অবস্থার খানিক উন্নতি হলেও শনিবার ফের অ্যাটাক, 10 বার কার্ডিয়াক অ্যারেস্ট হয় অভিনেত্রীর। এরপর আর শেষ রক্ষা করা গেল না। কয়েক বছর আগেই 20-এর গণ্ডি পেরিয়েছিলেন ঐন্দ্রিলা, অথচ এই স্বল্প সময়ে কি ভীষণ লড়াই করে গেলেন তিনি। দেখিয়ে গেলেন বেঁচে থাকার লড়াই কাকে বলে। প্রথমে 2015 সালে মরণরোগ ক্যান্সার থাবা বসায় তার শরীরে। তারপর 2021 সালে আবারও একবার তিনি ক্যান্সারে আক্রান্ত হন। 2 বার ক্যান্সারকে হারিয়ে কেমোথেরাপি করিয়ে সুস্থ হয়ে ওঠেন, কাজে ফেরেন, একাধিক ওয়েব সিরিজ সিনেমায় অভিনয় করেন। কিন্তু তারপরই আচমকাই তার ব্রেন স্ট্রোক হয়। সেখানেও লড়েছিলেন জান দিয়ে, তবে লড়াইটা তার আর জেতা হলো না। ঝুমুর নামক একটি সিরিয়াল দিয়ে অভিনয় জগতে পা রাখেন ঐন্দ্রিলা। ওই সিরিয়ালেই তার বিপরীতে দেখা গিয়েছিল সব্যসাচী চৌধুরীকে। সব্যসাচী চৌধুরী শেষ পর্যন্ত তার পাশে থেকেছেন, ভালোবাসায় যত্নে ভালো রাখার চেষ্টা করেছেন ঐন্দ্রিলাকে। ঐন্দ্রিলার সঙ্গে তিনিও লড়াই করেছিলেন, সবটাই বিফল করে অন্য জীবনে পাড়ি দিলেন অভিনেত্রী। সকলের প্রার্থনাকে পিছনে ফেলে চলে গেলেন অমৃত লোকে। তো প্রিয় বন্ধুরা, এ ছিল আমাদের মাঝে সর্বশেষ আপডেট নিউজ। পরবর্তী আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।